হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। কি ভাবছো তোমরা যে সব আমি কার জন্য সাজাচ্ছি? তো এর আগে বলেছিলাম তোমাদের যে আমার মামার বেবি হয়েছে, তো তার আকিকা দিয়েছে সেই মাংসই দিতে এসেছিল আমার আরও একটা মামার ছেলে, মানে মামাতো ভাই। তো এসে কোনো মতে বসবে না ধরো, আর বসার সত্যি কথা বলতে কি সময়ও থাকে না সেই দিন, যেহেতু অনেক জায়গায় মাংস নিয়ে ধরো দিতে হয় বেরোয়, তো যে কারণে এত হুটো পাটা করছিল, মানে বাজার তো যাওয়াই হয়নি, বাড়িতে যেসব ফলমূল ছিল তো যা যা ছিল সেগুলো সাজিয়ে দেবার সময়টুকু পর্যন্ত দিচ্ছে না, মানে 100 বার বস বস এই বলতে বলতেই মানে আমার সময় শেষ হয়ে গেছে। ও আর আমি কিন্তু দুজনে সমবয়স্ক, মানে এই কদিনের ছোট বড় যাই হোক মানে খুব একসঙ্গে সময়ও কাটিয়েছি দুজনে। এখন দুজনের রাস্তার দুদিক হয়ে গেছে, বুঝতেই পারছো, আমি এদিকে সংসারী হয়ে গেছে, ওরও বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর যোগাযোগটা মানে আগের মতো নেই। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যার পর রেডি হয়ে গেছি, সন্ধ্যার পর বলতে সন্ধে সন্ধে, তারপরে তো ওরা চলে গেছিলো, আহিলকে ঘুম দিয়ে দিয়েছি, আমি ভিডিও টিডিও সব এডিট করে নিয়েছি, আর বাজার বেরোবো, তো কথা ছিল আমার আর রেখার যাবার, ও রেডি হয়ে গেছিলো, বাট বেরোবো সেই সময় এত মানে হুড়মুড়িয়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আরও যেতে পারলো না বেচারা। আমি আহিলের পাপার সঙ্গে মানে আমার বাড়ি থেকে একদমই কাছে মোটরসাইকেলে করে তাড়াহুড়ো করে চলে গেছি, আহিলকে রেখার কাছেই রেখে গেছি। তো দেখতেই পাচ্ছ এসেছি, মানে ফার্স্টে এসেছি কেকের দোকানে, তো কেকগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর এই যে বাইরে রয়েছে আইসক্রিম, কিছু আইসক্রিমও আমাকে নিতে হবে। তো কেকগুলো বেশ ভালো, বাট বাচ্চাদের দেখবে কার্টুন বলো বা খেলনা বলো এই জাতীয় কেকগুলো ওদের বেশি মানে মানায়, ওদের সঙ্গে যায় ওদের বার্থডেতে, তো যে কারণে এই কেকগুলো আমি নিই না, আমি ওর বার্থডেতে মানে বানিয়ে নিই। কার্টুন টাইপের কেকগুলো আমার বেশি ভালো লাগে। তো দেখো আমি তোমাদের কেকগুলো দেখাচ্ছি, বেশ ভালো আছে, খারাপ নয়, ডিজাইনও বেশ সুন্দর সুন্দর আছে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, কিছু করার নেই, কেননা বৃষ্টিতে ভিজতে ভিজতেই ধরো এসেছি, মানে আসার পর বৃষ্টি আরও ধুম জোরে শুরু হয়েছে, এই যে দেখো বসে বসে তোমাদের দেখাচ্ছি। আর আমি ওর পাপাকে বললাম আহিলের জন্য কিছু নিয়ে আসতে, কেননা ও বাড়ি গেলেই ধরো মাম্মাম কি এনেছো, মানে যেই যাক না কেন তাকেই বলবে কি এনেছো আমার জন্য, এরমটা বলে, তো কিছু না নিয়ে গেলে খারাপ লাগে। তো যে কারণে ওর পাপা ফ্রেন্ডসে গিয়েছে, কিছু একটা আনবে, মানে হয় রোল নয় মোগলাই কিছু নিয়ে আসবে। তো আমাকে ক্যামেরা করতে দেখে ওর পাপা বলছে এর কোনো কাজ বাজ নেই, শুধু ক্যামেরা করে, মানে আমি যখন করবো বাজারে গিয়ে একটু বিরক্তি তো প্রকাশ করে, বাট এই যে দেখো বাড়ি এসে আমি কিন্তু উপরেই আসিনি, মোগলাইটা রেখাকে দু পিস দিয়ে বাদ বাকি তাহিলকে পাঠিয়ে দিয়েছি যে তুমি উপরে গিয়ে খাও। তোর পাপা দেখতেই পাচ্ছ থালাতে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছে, আর এই জাহিল বেটা ডাইনিংয়ে বসে বসে খাচ্ছে, আর ওর পাপাই কিন্তু ক্যামেরাটা করছে, মানে ওকে আমি বুঝতে পারি না, এই আমি বাজারে ক্যামেরা করছিলাম বলে আমাকে বললো হ্যাঁ কি করে, কবে যে সব করা বন্ধ করবে এসব বললো, আবার এসে দেখছি, এসে মানে কি এডিট করতে গিয়ে আমি দেখছি যে এই যে ও ভিডিওটা করেছে, আহিলের পক্ষে তো করা সম্ভব নয়। তো যাই হোক, মানে মুখে দেখায় একরকম বাট মনে মনে কাজ করে আর একরকম। তো তারপরে রাত্রে খাওয়া দাওয়া করেছি, রান্না বান্না করে ঘুমিয়ে গেছিলাম, আর কালকে রেখা ছিল আমার সঙ্গে রাত্রে, রেখাদের গেস্ট এসেছিল নিচে, তো ওর একটা রুম বললে একটু প্রবলেম হয়, তো আমার যেহেতু দুটো বলাই আছে, কোনো প্রবলেম হলে ফাঁকাই থাকে, এখন না হয় আহিলের পাপা আছে, না হলে তো আমি একাই থাকি ধরো। তো রেখা আমি কাল রাত্রে দারুণ গল্প করেছি, মানে অর্ধেক রাত পর্যন্ত মানে খুব ভালো সময় কাটিয়েছি আমরা। তো যাই হোক, ঘুমোতে ঘুমোতে ভোর হয়ে গেছিলো, তো উঠে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, প্রেশার টেশার কোনো কিছু ধুয়ে রাখা হয়নি, দেখতেই পাচ্ছ প্রেশারে ভাত বসাচ্ছে, আর এইদিকে কড়াইতে ডিম মানে ডিম সেদ্ধ বসিয়েছে, আর ঘুম থেকে উঠে মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছিল, এই যে দেখো অন্যটাকে পুরো পেঁচিয়ে নিয়েছি, পুরো মনে হচ্ছে শীতকাল চলে এসেছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি বলবো। ফ্যান ট্যান আহিলে সব অফ করে দিয়েছিলাম, আর কালকে ওই যে আকিকার মাংসটা এনেছিল, তো সেটা না ঠিকঠাক করে ধুয়ে টুয়ে কিচ্ছু রাখা হয়নি, দুপুরে যেহেতু এনেছিল স্নানের পর দেখবে ভালো লাগে না, রান্নাঘর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছিল, তো ভাবলাম ফ্রিজেই রেখে দিই, আর আজকে রান্না করবো এমনটাই ভাবছিলাম, বাট খাবার দাবার আছে, তোর পাপা বললো আজ আর করো না, কাল দরকার হয় করো, তো যে কারণে এই যে ধুয়ে রাখলাম, ধুয়ে রাখা ছিল না, আর মানে সবজি টবজি কোনো কিছু কেটেও রাখিনি। তো একটু ধানে দেখছি কুমড়ো রয়েছে, কুমড়োটা না ফ্রিজে
বেশ অনেকদিন ভালো থাকে যদি তুমি এই যে উপরে বিচি থাকে না ওই জায়গাটা যদি একটু বেশি করে কেটে রেখে দাও ফ্রিজে তাহলে কিন্তু কুমড়ো অনেক দিন ভালো থাকে আর ওটা যদি না কেটে রাখো তো দুদিনও কিন্তু কুমড়ো ভালো থাকে না তো এই যে আলু আর কুমড়ো এটা আপাতত ভাপ দিতে বসালাম হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো ঘড়িতে বাজে এখন 11:10 আর রান্না বান্না আজ মোটামুটি হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি কাল 10:30টার মধ্যে সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেখতে পেয়েছো আর আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এই যে এখানে কুমড়া আলুটা ভাপ দিয়ে নিয়েছি আর ডিমের কারি করব ডিমটাও সিদ্ধ করে রেখেছি এটাও করা হয়নি করে নেব আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আর এই যে ওর পাপা গেছিল বাজার তো এখানে বাজার করে আনা হয়েছে টুকটাক করে যাওয়া হচ্ছে নিয়ে আসা হচ্ছে যেগুলো যখন যা মনে হচ্ছে লিখে রাখছি তো সেই অনুযায়ী লিস্ট করে বাজার আনা হচ্ছে এই যে দেখো এখানে রয়েছে মিষ্টি লুচির সঙ্গে খাওয়ার জন্য এই যে লুচি তরকারি আর এখানে এই যে তালের চোখ সেই যে আন্টিদের বাড়ি খেয়েছিলাম ভীষণ ভালো বলছিলাম না তো এগুলো দেখো আরো কচি কচি তোর পাপাকে বললাম তো এখানে যে পাওয়া যায় আমি জানতামই না তো এখানে নাকি পাওয়া যায় তো নিয়ে এসেছে এটা এখন খাবো না ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন লুচি মিষ্টিটা খাবো আর এনেছে এই যে থালা বাসন মাজার সাবান আর এখানে এই যে ফ্রাইড রাইসের চাল রয়েছে এখানে ছোলার ডাল রয়েছে ছোলার ডাল আমার আগের অনেকটা আছে তো একটু গন্ধ টন্ধ হয়ে যেতে পারে ওগুলো অনেক আগের যে কারণে অল্প করে আনালাম মানে ওর বার্থডের দিন করব বলে ছোলার ডাল লুচির সঙ্গে খেতে ভালো লাগে দেখবে আর এখানে রয়েছে এই যে বেসন আনা হয়েছে গুঁড়ো দুধ আনা হয়েছে এখানে গরম মশলা সেদিন এনেছিল আবার মনে হলো একটু কম হবে তো এখানে আরও একটু গরম মশলা আনা হয়েছে এখানে এই যে রুল ময়দা রয়েছে আর এখানে রয়েছে চিনি অনেকটা 2-3 কিলো বোধ হয় হবে তারও বেশি হবে কেননা চিনি লাগবে ধরো চাটনিতে পায়েসে এইসবে কিন্তু প্রচুর চিনি লাগে তো এই বাজারগুলো এখন আমি সামলাবো আগে রান্নাটা করে নেবো 11:00 বেজে গেছে দেখতে পেলে আহিল এখনো ওঠেনি ঘুমোচ্ছে আর আমি বসে বসে এই যে রসুন ছুলছিলাম রসুন আজ এতগুলো লাগবে না তবুও আজ না হোক কাল হয়তো মাংস করতে পারি কাল লাগবে তো ভাবলাম দুটো ছুলেই রাখি রসুন ছুলছিলাম এখানে বসে বসে আর এই যে দেখছো ওখানে টুল দেখছো হাই টুল তো এই যে উপরে দেখো উপরটা ফাঁকা রয়েছে তো ওখানে মানে জিনিসপত্র যেগুলো এক্সট্রা থাকে সেগুলো ওখানে তুলে রাখো ওই জাহিলের গাড়ি চেয়ার তো ওখানে একটা পর্দা দেবো ভাবছি তো টুল নিয়ে এলো ওর পাপার নিচ থেকে বাট এটা লাগাতে পারবো কি জানি না তো চলো যদি লাগাতে পারি তো তোমাদের পরে আমি দেখাচ্ছি আগে আমি রান্না বান্নাটা সেরে নিই তোমাদের তো বললাম বটে যে রান্নাটা আমি ঝপাঝপ করে সেরে নিই বাট সামনে যদি থাকে এরম গরম গরম লুচি মিষ্টি তাহলে কারোর কি আর রান্নাতে মন বসে তো আমারও সেটাই হয়েছে রান্না বান্না ফেলে আমি এখানে সোফাতে বসে বসে লুচিটা এনজয় করছি ভাবলাম আগে পেটটাকে শান্তি করি পেট শান্তি তো জগৎ শান্তি কথাতেই আছে আর এই যে ওর পাপার হাতটা দেখতে পাচ্ছ ও সোফাতে বসে বসে ও কাজ করছে ওকে এত বললাম আগে খেয়ে নাও তবু শুনলো না এই যে বললাম তোমাদের পর্দাটা টাঙাবো তো পর্দাটাই মানে কটের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে আর ঘড়িতে কিন্তু একটা প্রায় বাজতে যাই দেখতেই পাচ্ছ এই যে মানে হ্যাঙ্গিং যে টবে ফ্লাওয়ারটা এনেছিলাম সেটা লাগিয়ে দিয়েছে আর ফাইনালি আমাদের পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে রান্না ছেড়ে আমাকেও আসতে হয়েছিল এইদিকে ওর পাপার সঙ্গে একটু হেল্প করতে এই করতে গিয়ে কিন্তু অনেক লেট হয়ে গেছে দেখতে পেলে 1টা বাজে এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো আর এই যে ঝুড়ি ভর্তি আম দেখছো তো আমগুলো বেশ ভালো এটা আন্টিদের একদম গাছের গাছপাকা আম তো রনিকাল রাত্রে এসেছিল তখনই এনেছিল আর আমার কাজবাজ মোটামুটি এই যে ঘরদোরগুলো গোছানো হয়েছে এখনও ঝাড়ু টাড়ু কিচ্ছু দেওয়া হয়নি তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করে নিই কেননা মাসি চলে আসবে ধরো থালা বাসনগুলো আবার জমে যাবে তো আগে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মাসিকে দিয়ে দিই তারপরে ঘরটা ঝাড়ু দেবো তো এই যে দেখো এখানে রয়েছে ভাত আর ওই থালাটাতে দেখছো অল্প ভাত ওটা হচ্ছে কাল রাত্রের ভাত কিছুটা থেকে গেছে আলু কুমড়োর তরকারি হয়েছে আর এখানে করেছি ডিমের কারি এটা আমার আর আহিলের জন্যে ওর পাপা ডিমের কারিও খায় না ওর নাকি ওতেও গন্ধ লাগে আমার কারি খেতে কোনো অসুবিধে হয় না আর এই যে মাছ রয়েছে কালকের আর কালকের রয়েছে এই যে একটুখানি সবজি তো একটু একটু করে অনেক কিছুই থেকে গেছে আর এই যে দেখছো একটুখানি চাটনি রয়েছে এটা আজ ফিনিশ হয়ে যাবে তো এটাই হয়েছে আজকে আপাতত রান্নাবান্না আর আহিল ঘুম থেকে ওঠার পর ওকে আমি লুচি মিষ্টি খাইয়ে দিয়েছি ও বসে বসে এখন ওর পাপার মোবাইলে গেম খেলছে মাসি এখনও আসেনি দেখতেই পেলে 1টা প্রায় বাজতে যায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে রয়েছে দই এই দই নয় সরি দুধ তো
তো এখানে প্রায় 4 কিলো প্লাস মানে 4 এর উপর 4 4.5 কিলো মত দুধ রয়েছে তো আমি দই বসাবো বরফ জমে আছে আমারই ভুল একটু মানে দুধটা বের করে রাখতে হতো সকাল সকাল বাট ওই যে বের করতে করতে 10টা 11টা করে দিয়েছি তো বরফ আর ছাড়তেই চাইছিল না লাস্টে বোতলে যে দুধটা ছিল ওটা ধামার পানিতে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম তো যাই হোক বরফটা মানে ছেড়ে গেছে আর এই যে দেখো দুধটা আমি জাল করছিলাম বাট ভীষণ ভয় পাচ্ছি এতটা দুধের দই আমি একসঙ্গে কখনো বসাইনি তো ভয়ে মানে ভাবছিলাম যে আল্লাহ বসবে না দুধটা পুরো নষ্ট হয়ে যাবে এরম মানে মাথার মধ্যে কাজ করছিল তো যাই হোক কি আর করব বসাতে তো হবে আর আমার বাড়িতে দই টই কিচ্ছু ছিল না তো এই যে সাজার জন্য 3 কাপ মতো টক দই এনেছিল আর এই দুটো বাটি বের করেছি এই বাকি দুটোতে বসাবো বলে আর খাওয়া দাওয়া কমপ্লিট মানে আম লাগবে তো এই যে দেখো আম কেটে নিয়েছি বাট আমগুলো গাছ থেকে পড়েছে দেখে ভেতরটা একটু কেমন হেজে হেজে গেছে তো যাই হোক মাসি কিন্তু এখনো আসেনি দুটো না কটা দেখলে যাই হোক এই যে থালা বাসন সব পড়ে রয়েছে এখন এই যে দেখো রাইট দুটো বাজে কিন্তু তো আমি তো ভয় পেয়ে গেছি যে দুটো বাজে মাসি এখনো আসেনি তো মাসিকে ফোন লাগালাম মাসি বলল আসবে 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে তবে আমি শান্তি পেয়েছি আমার স্নান টান এখনো কিচ্ছু হয়নি বুঝতে পারছো মাসি যদি না আসে তো সন্ধে পর্যন্ত আমাকে সব কাজ একা একা সারতে হবে হ্যালো ফ্রেন্ডস এই মাত্র কাজবাজ সেরে তোমাদের সামনে এসে একটু বসতে পারলাম আর এখন কিন্তু ঘড়িতে বাজে 3:15 তো বুঝতে পারছো প্রচুর লেট হয়ে গেছে সেই যে দুধ জাল করছিলাম দই বসাবো বলে তো যেহেতু 4-5 কিলো দুধ ধরো তো প্রচুর সময় লেগে গেছে 1-2 ঘন্টা ধরে জালি করে গেছি এখনো বসানো হয়নি মানে দুধ যেহেতু অনেকটা দুধটা ঠান্ডা হয়নি আপাতত আমি সব গুছিয়ে রেখেছি রান্নাঘরে মানে দইটা বসাবো এখনো 1-1.5 ঘন্টা পরে আর স্নান আজ ওই নম নম করেই হয়েছে বুঝতেই পারছো এই যে চুল দেখো চুলে জল দেওয়া হয়নি 3টে পার হয়ে গেছিল মাসিও আজ লেট করে এসেছে এসে ভালোই করেছে আমারই আজ নিজের কাজ হয়নি এই যে পর্দা টর্দা টাঙাতে গিয়ে এত লেট করিয়ে দিয়েছো পাপাকে বলিয়ে এক্সট্রা কাজগুলো বিকেলে বা রাত্রে করতে বাট ওই যে মানে সকালবেলাতেই শুরু করে তো লেট হয়ে যায় এদিকে রান্নাবান্না এসব করতে গিয়ে যাই হোক ফাইনালি হলো আহিলকে এখন আমি ঘুম দেব তো ভাবলাম কাল বাজারে গেছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছিলাম দুদিন থেকে মানে সন্ধ্যার টাইমটাই বৃষ্টি আসছে আর আমি যেহেতু সন্ধ্যাবেলায় বেরোচ্ছি ধরো এর আগের দিনও রেখা আমি গিয়ে সেই বৃষ্টিতে নাকানি চোবানি খেয়ে বাড়ি ফিরেছি কালও রেডি হয়েছিল রেখা আর আমি যাবো বলে মানে বেরোচ্ছিলাম গেটে জাস্ট আর ঝড় উঠে গেল তো ভাবলাম বৃষ্টিতে আহিলকে কোথায় রেখে যাব তো রেখাকে বললাম তুমি আহিলকে দেখো তোমাকে আজ যেতে হবে না আমি গিয়েছিলাম আহিলের পাপার সঙ্গে গাড়ি করে ধরো তাড়াতাড়ি গিয়েছিলাম বৃষ্টি একটপ একটপ পড়ছিল ওর মধ্যেই যেতে হলো কেকের দোকানে যাবার জন্য দুদিন আগে যদি না বলা যায় তাহলে মনের মতো কেক পাবো না বুঝতে পারছো যেগুলো বানানো থাকবে সেগুলোই আমাকে নিয়ে আসতে হবে তো কেকের দোকানে গিয়ে কেকের দোকানের পাশেই ছিল ওই যে চিপস কোল্ড ড্রিঙ্কস হ্যাড্ডা বাড্ডা ওইসবের দোকান তো ওখান থেকে এই যে দেখছো এক বালতি ধরে নিয়ে এসেছি আর বার্থডে স্পেশাল যেগুলো লাগে বিশেষ করে বাচ্চাদের তো সেই সব টুকটাক নিয়ে এসেছি এখনো সব হয়নি বাজার যেতে হবে বৃষ্টির জন্য একদিনের বাজার দুদিনেও হলো না এখনো মানে থেকে গেছে এখনো আমাকে বেরোতে হবে একদিন দুদিন কি আর করবো বুঝতে পারছো আর আজকে প্রচুর ব্যস্ত ছিলাম একদিন মানে কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি তো পরের দিন পুরো ফাঁকা থাকছি আজ যেহেতু ওর পাপা হাই টুল এনেছিল তো সব ফ্যানগুলো চেক করে করে দেখলো নাটটা ঠিক আছে কি একবার তো দেখলে আহিল একটুর জন্য বেঁচে গেছে ফ্যান খুলে মাথায় পড়ে গেছিল মানে একদম মাথার পাশে পড়েছিল তো যে কারণে টুলটা যখন আনা হয়েছে সব ঘরের ফ্যানগুলোকে চেক পেক করা হলো তো এইসব করতে অনেক সময় লেগে গেছে তো চলো বেশি বক বক করবো না লেটও হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এক বালতি ধরে নিয়ে আসা হয়েছে প্রথমেই দেখো এই যে এটা হচ্ছে চাল ভাজা তো আমাদের এর আগে ছোট ছোট প্যাকেটগুলো আনতো ওগুলোই বেশ ভালো ছিল তোর বাবা বলছে না এটা ভালো ওরা হায়দ্রাবাদে নাকি এটা নিয়ে গেছিল আম্মুরা তো যে কারণে একটা বিগ সাইজের চাল ভাজা নিয়ে নিয়েছে আর এই যে ম্যাগি আর কি এটা কি ইপি নুডলস আর ম্যাগি এগুলো সেদিন বানিয়ে দিয়েছি খুব নাকি টেস্টি করে বানিয়েছিলাম তো যে কারণে এটা খুব পছন্দ হয়েছে এই যে 4 প্যাকেট মানে নুডলস এনেছে আর 4 প্যাকেট ম্যাগি বাট 2 প্যাকেট ম্যাগি এই যে 4 প্যাকেট ম্যাগি 4 প্যাকেট নুডলস আনা হয়েছে আর এখানে দেখছো 8 বালতিরও বেশি এগুলো সব মানে আহিলের জন্য নেওয়া হয়েছে এই যে দেখছো একটা পটেটো চিপস একটা লেস একটা কেক এই যে একটা মাজা রয়েছে একটা স্লাইস রয়েছে একটা ছোট্ট ফ্রুটি রয়েছে একটা মাঝারি মাপের ফ্রুটিও আনা হয়েছে ওটা ফ্রিজে রয়েছে
আইসক্রিম আনা হয়েছে এক গাদা, ওগুলো ফ্রিজে রয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে একটা জেমস আনা হয়েছে, এই যে একটা জেমস আনা হয়েছে, এই যে একটা বিস্কিট আনা হয়েছে, এই যে একটা দেখো কিন্ডার জয় নিয়ে আসা হয়েছে, তারপরে এই যে এখানে রয়েছে কুরকুরে, এই যে কেক রয়েছে, আর এই যে এখানে কিছু জেমসের প্যাকেট রয়েছে, এই যে ললিপপ রয়েছে, আরও ললিপপ রয়েছে যেগুলো ফ্রিজে রয়েছে। তো ভাবছো তো যে এত কিছু কেন, আমি তাহিলকে খেতেই দিই না এগুলো, এখন একটু বড় হয়ে কথাটা একটু শোনে না, দুষ্কুমি করে ধরো, তো যে কারণে এখন একটু একটু খাই, তবুও একটা বাজার গেলে বাই না করলে যে কোনো জিনিস একটার বেশি দুটো কিনে দিই না। তো এগুলো এক বাইকি ধরে কিনেছি, তো সেটা তোমরা দেখতে পাবে ওর বার্থডের যে ভিডিও আসবে সেখানেই, আমি বললাম না এগুলো কেন কেনা হয়েছে, তখনই তোমরা জানতে পারবে যে এতগুলো বাইকি ধরে কেন কেনা। তো এই গেল, চলো এগুলো আগে আমি তুলে রাখি, না হলে ও ঘরে আছে এখনও ঘুমোয়নি, বুঝতেই পারছো। আমি গেট লাগিয়ে তোমাদের সামনে কথা বলছি, যদি ও মানে আভাস পায় যে এগুলো আনা হয়েছে তাহলে বুঝতেই পারছো আর রক্ষে থাকবে না, মানে এগুলো জন্মদিন পর্যন্ত আর থাকবে না, তার আগে শেষ করে দেবে, আর এতগুলো খাওয়া তো ঠিক না, বুঝতেই পারছো। আর এই যে এখানে রয়েছে বার্থডের কিছু মানে কেক, যেখানে অর্ডার দিলাম ওখান থেকেই নেওয়া হয়েছে, এই যে একটা ক্যাপ দেখছো, তো যাই হোক আমি পরে নিয়েছি, যে হ্যাপি বার্থডে লেখা রয়েছে এখানে, আর রয়েছে এই যে একটা কি বলছে এটা স্প্রে, সোনো স্প্রে না, এটা সোনো স্প্রে না, নো ফায়ার ওয়ার্ক লেখা রয়েছে, আমি জানি না এটা কি বেশ, এই যে এরম করে ঘোরালে ফটাস করে ফেটে যায়। তো আহিলের এর আগের বার্থডেগুলোতে এইসবগুলো আনা হয়নি, তো এটা আমার খুব ভালো লাগে বলে এটা একটা নিয়েছি। সোনো স্প্রেটা আমি নিইনি পার্সোনালি, ওটা আমার একদম পছন্দ হয় না, মুখে টুখে লেগে একাকার হয়ে যায়। আর এই যে এখানে রয়েছে বেলুন 100 পিস মতো রয়েছে, এটাই হয়ে যাবে ঘরটা একটু জাস্ট সাজানো বলে কথা। আর একটা নতুন জিনিস নিয়েছি, সেটা হচ্ছে চলো এটা তোমাদের খুলে দেখাই, একটা রয়েছে ক্যান্ডেল। তো এর আগে যতবার হয়েছে মানে ওর 1 বছরের বার্থডেতে 1 লেখা ছিল, 2 বছরের বার্থডেতে 2 লেখা ছিল, মানে ওই লেখাগুলো ছিল ক্যান্ডেল, বাট এবারে একটু অন্য নিয়েছে। এই যে দেখছো এটা স্ট্যান্ড, তো এটা এভাবে কেকের মধ্যে মানে বসাতে হবে, তারপরে এই যে মুখটাতে দেখছো এখানে আগুন দিতে হবে, তাহলে এই মুখটা খুলে যাবে, এরম ফুলের মতো হয়ে যাবে, আর প্রত্যেকটা পাপড়িতে কিন্তু একটা একটা করে ক্যান্ডেল রয়েছে, তো সবগুলো জ্বলে যাবে, তার সঙ্গে মিউজিক হবে, হ্যাপি বার্থডে বলবে, এত কিছু বলবে এই ক্যান্ডেলটা, বুঝতে পারছো। তো আমি বললাম যে না এটা একবার নিয়ে দেখা যাক কেমন জিনিস। তো এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এরকম মানে খুলে চারিদিকে ক্যান্ডেলটা জ্বলবে, বেশ ভালো। তো আমি ওর বাবাকে বললাম এবার আমি এটাই নেবো, ওই ক্যান্ডেল তো অনেকবার নেওয়া হয়েছে, তো জানি না এটা কেমন কি কাজে দেবে সেটা তো তোমরা দেখতেই পাবে। এই নেওয়া হয়েছে একটা, আর নিয়েছি এই যে কি বলছে এটা মানে ওই বেলুনগুলোকে আটকানোর জন্য এই যে আঠা, এই আঠা নেওয়া হয়েছে, মানে দুই সাইডে বোথ সাইডেই মানে টেপটা থাকে, আঠাটা লাগানো থাকে সেটা। আর এই যে এখানে নেওয়া হয়েছে 2 পিস চকলেট, দেখতেই পাচ্ছ তো এই দুটোকে ফ্রিজে রাখা হয়নি, আরগুলোকে রেখেছি, এগুলোকে রাখা হয়নি। তো চলো এই সমস্ত বাজার কালকে করে আনা হয়েছে, আর চলো ফ্রিজে দেখাই, এর সঙ্গে সঙ্গে রয়েছে আইসক্রিম, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমার ফ্রিজে দেখো অনেকগুলো আইসক্রিম রয়েছে, এই যে এটা রয়েছে ভ্যানিলা আইসক্রিম, চলো আগে চকলেটগুলো রেখে দিই থাক, এই যে এটা রয়েছে রেড ভেলভেট, তারপরে এই যে এটা রয়েছে পিস্তা, এটাই পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লাগে এই পিস্তাটা, আর এখানে রয়েছে বাটার স্কচ, এটা কি এটা, এই যে রোলকের রয়েছে, এটা রোলকের আইসক্রিম, এই যা তো দেখলে আইসক্রিমটা পড়ে গেছে, তো এই যে ডিপে যেহেতু রেখেছি তো বরফ জমে গেছে বলে কিছু হয়নি, কিন্তু হাত ফসকে পড়ে গেছে। তো যাই হোক এতগুলো পাঁচ ছয় রকমের মতো আইসক্রিম নিয়ে আসা হয়েছে, আর এই যে কিছু চকলেট সেই যে এগুলোতে রয়েছে বুঝতে পারছো আশা করি, তো এগুলো আনা হয়েছে কাল, আর নিয়ে আসা হয়েছে এই যে ওর জন্য একটা, এই যে মাজা ফুটি দেখলে ছোট ছোট নিয়েছি, আর এ একটা নিয়েছি মাঝারি মাপের। তো এত কিছু নিয়ে লাভ নেই, তবুও নেবো না করতে করতে অনেক কিছু নিয়ে ফেলেছি দেখতেই পেলে। তো এগুলো দিয়ে কি করব, কেন এত কিছু নিয়েছি সেগুলো দেখতে হলে বার্থডের ভিডিওগুলো যখন আসবে তখন তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে, হয়তো বার্থডের দিন কি বার্থডের পরের দিন হয়তো দিতে পারবো না, মানে বার্থডের দিন যেহেতু খুব ব্যস্ত থাকবো ধরো, তো এডিটের সময় পাবো না, তো যদি পেয়ে যায় তাহলে তো দিয়ে দেবো, নাহলে আস্তে আস্তে সব ভিডিও তোমাদের পোস্ট করে দেবো। তো চলো, প্রচুর লেট হয়ে গেছে বকবক করতে গিয়ে, এগুলো এখন সামলে হিলকে ঘুম দিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও,
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, লাভ ইউ।